আমি যদি জানতাম মদন মিত্র আমার অপোজিটে বসেছে আমি বসতামই না আপনার এই আলোচনা চক্রে, কেন মদন মিত্রকে আমরা একটা মিউনিসিপ্যালিটি ইলেকশন জিততে পারব না। আমি যদি জানতাম অর্জুন সিং আসবে ও মদন কেন, ওর তো আমার মনে হয় ওর বাবা ওকে এই ধরনের কথাবার্তা শিখিয়েছে, আমার মনে হয় ওর বাবা শিখিয়েছে, আর সেই বাবা শেখানোর জবাব তো এবার কামারহাটিতে পেয়ে যাবে। আরে কথা ঠিক করে বলবেন, বিটি রোড দিয়ে যাতায়াত করতে হয়, দেখেন কি করছে আজ পর্যন্ত ইঁদুর মেরেছে মদন বাবু। আপনি মদন বাবু আপনার মুখে হুমকির ভাষা, এবার শুধু কামারাটি নয় ভাটপাড়া টেনে নেব, আপনি অপেক্ষা করুন, ওই মজদুর ভবনকে মার ভোগে পাঠিয়ে দেব, মার ভোগে পাঠিয়ে দেব মজদুর ভবনকে, ওসব গলি মুখে বেরোনো মস্তান গুন্ডা কি করে সাইজ করতে বুঝিয়ে দেবো, এবারে ভাটপাড়ায় পৌঁছতে হবে বলুন কোন টাইমে। ভাটপাড়া ছেড়ে দিন, ভাটপাড়া কোনোদিন যেতে পারবেন না, ভাটপাড়া কি করবেন আপনি, আপনি আমার ছেলে দিকে এসেছেন লজ্জা লাগে না, আপনার লজ্জা লাগে না মুখে কথা বলছে। আলোচনা আলোচনা স্টার্টটা দেখাচ্ছেন মশাই দূর, তবে ভাটপাড়া জবাব দাও, কসম করে যাচ্ছি এই জি টিভিতে, কবার কসম খেয়েছেন আমাকে হারাবেন, কবার খেলে নেই বলে তো দিলাম, ওসব দিন চলে গেছে, দুধ মাংস চলে গেছে, আগে বাঙাল মাংস তো চিড় দেন।